আচ্ছা একটা বিষয় আজকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে আপনি প্রফেশনাল লাইফটা কি করে করেন আমি বলবো যে নর্মাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে একটু পার্থক্য রয়েছে যেমন নর্মাল লাইফে আমরা কাকে বলবো বা কোনটাকে নর্মাল লাইফ আমরা ক্ষেত্রে ফেলি যেটা হচ্ছে আপনি যদি মোবাইল দিয়ে ফেসবুক এবং ইউটিউবে লাইভে যান বা ল্যাপটপ দিয়ে যান বা ওয়েবকেম দিয়ে যান তখন এটা আমরা সাধারণত নর্মাল লাইফ বলে থাকি এটা যে কেউ যেতে পারে আপনি যেতে পারেন আমি যেতে পারি কিন্তু আমরা আসলে মূলত এটা করি না আমরা যেটা করি আমরা ওয়েব ক্যাম কিংবা ক্যামেরার পরিবর্তে একটা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করি যেই ক্যামেরার টাইপোডের মাধ্যমে আপনি জুম ইন জুম আউট করতে পারেন লেফট করতে পারেন রাইট করতে পারেন যদি জিবাম ব্যবহার করতে চান সেক্ষেত্রে প্যানিংটা করতে পারেন অর্থাৎ আমরা ওয়েব জায়গায় আমরা একটা প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করি এটা হচ্ছে আমাদের প্রথমত প্রফেশনাল কাজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি দ্বিতীয়ত আপনি যেটা ব্যবহার করেন যখন আপনি মোবাইল থেকে লাইভে যাবেন তখন আপনি স্যারাউন্ডিং যে সাউন্ডটা আসবে সেটাই কিন্তু আপনি লাইভে দিয়ে দিচ্ছেন কিন্তু আমরা সেটা করি না আমরা সাধারণত কনসোল থেকে মাইক্রোফোন থেকে আপনারা জানেন যে যখন একাধিক মাইক্রোফোন ইউজ হয় অথবা একটা দুটা মাইক্রোফোন ইউজ হয় তখন এই সাউন্ডটা কিন্তু প্রথমে সাউন্ড কম যায় সেই সাউন্ড কম থেকে আমরা সরাসরি ক্যামেরায় সাউন্ডটা নিয়ে নিই তাতে যেটা হয় যে চারদিক থেকে সারাউন্ডিং যে শব্দটা হয় সেটা আমরা আমাদের লাইভে যায় না বা স্ট্রিমিংয়ে যায় না তো সেক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে প্রফেশনাল সাউন্ডটা তো আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে যে নর্মাল ক্যামেরা দিয়ে যখন আপনি লাইভে যান তখন কিন্তু আপনি যদি খুব কাছ থেকে শর্ট নিতে হয় তাহলে আপনাকে ক্যামেরা নিয়ে একদম কাছে চলে যেতে হয় কিন্তু আমাদের কাছে যেতে হয় না আমরা জুমিন করে কাছে যেতে পারি কখনো ক্লোজ শট ধরতে পারি কখনো লং শট ধরতে পারি কখনও প্যানিং করতে পারি মাস্টার ধরতে পারি এটা কিন্তু সাধারণত মোবাইল দিয়ে হচ্ছে না বা ওয়েব কিম দিয়ে এইসব কাজটা করা যাচ্ছে না তো এই জন্য এ সকল কারণে আমরা আসলে প্রফেশনাল লাইফটা করে থাকি যেখানে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আমরা একটা পিসি ব্যবহার করে থাকি যেটা খুবই ভালো স্ট্রিমিয়ার পিসি বা গেমার পিসি আমরা বলি যেটাকে মানে নন স্টপ আপনি টোয়েন্টি ফোর বলেন বা সেভেন্টি টু আওয়ার্স বলেন ননস্টপ সেই স্ট্রিমিংটা করতে পারে ল্যাপটপ এই ধরনের একটা ল্যাপটপ অথবা পিসি ব্যবহার করি যাকে অ্যানকোডিং বলে যেটা যে পিসিটাকে আমরা অ্যানকোড করতে পারেন সেই ইনকোডিং একটা পিসি ব্যবহার করি সেই জন্য আমাদের লাইফটা নর্মাল লাইভের চেয়ে ভিন্ন হয় এবং কি আমরা বলছি প্রফেশনাল লাইফ তো প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যদি আপনি আমাদের আরও কোনো হেল্প লাগে বা প্রয়োজন হয় বা আপনার প্রফেশনাল লাইফ করার ক্ষেত্রে যদি মনে হয় যে না আপনি আমার সাহায্য নিতে চান আপনি যোগাযোগ করতে পারেন আমরা যত সাহায্য চেষ্টা করব আপনার এই প্রফেশনাল লাইফ সার্ভিসটা আপনাকে দেওয়ার জন্য তো ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ব্লগে